বুধবার রাজধানীর রূপনগর এলাকার 11 নম্বর সড়কে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। দুর্ঘটনায় হতাহতের পরিবারগুলোর কান্না যেন থামছেই না। শোকের আবহ বইছে গোটা রূপনগর এলাকায়। এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের ছাপ। সুচিকিৎসা না পেয়ে বস্তি ঘরে এখনও কাতরাচ্ছে বেশ কিছু শিশু। এখন তো টাকা জোগাড় করে হলো তো ভাই হসপিটালে গিয়ে সব চিকিৎসা করতে হইব। হানিরে দাল তাদের লাগায়া বাদায় আমি দেখি ফেল দিয়ে বাবা দে তাস করে ঘুরতে আছে বাদায় হাওয়া খেতে ফিরে আছে। টাকার অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারছেন না অনেকে, নেই সহযোগিতার আশ্বাসও। আমি কোন সরকারের থ্রুতে আমি কার কাছে এক টাকা পাইনি বাবা। তালিকায় আমার বুড়োটার নাম উঠে নাই, সবাই টাকা পাইছে স্যার, আমি স্যার একটা টাকাও পাই নাই স্যার। তবে অভিযোগ নাকচ করে দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। অনুদানের জন্য অপেক্ষা নয়, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন আমি কাউন্সিলর পক্ষতে তাদেরকে সাধ্যমতন চেষ্টা করেছি। এদিকে বিস্ফোরক পরিদপ্তর বলছে সিলিন্ডার ব্যবহার করে বেলুনে গ্যাস ভরে বিক্রি করা অবৈধ। বেলুন ফুলানোর সময় হয়তো চাপটা প্রশমিত হয়, গ্যাস বেরোচ্ছে, যখনই বন্ধ করে দেয় বেলুন ফুলানো হয় না, তখনই ভিতরে চাপটা বাড়তে থাকে, কারণ রিয়েকশন চলতে থাকে, হাইড্রোজেন প্রডিউস হতে থাকে, স্বাভাবিকভাবে একটা পর্যায়ে গিয়া যখন সিলিন্ডার সইতে পারে না তখন বিস্ফোরণটা ঘটে। তো এই কাজটা একদম বেআইনি এবং টোটালি প্রিমেটিভ পদ্ধতি এগুলো করা হয়। সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপনগর থানায় একটি মামলা করেছে। সাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা।